Hey viewers, welcome back to my channel. I am lucky you are watching the Daily Beans. তো বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত এবং এই নতুন যে ভিডিও সেটাতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে যে সামনে একটা আপনাদেরকে একটা নতুন টপিকের উপর মানে ভিডিও করতে চলেছি সেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভিডিওটি আপনারা নিশ্চয়ই থাম্বনেইলে দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আজকে যে ভিডিও টপিক সেটা হচ্ছে হোয়াইট ফিনাইল থিকনার মানে সাদা ফিনাইলকে থিক করবেন ঘন করবেন কী করে সেই টপিকের উপরে ভিডিওটি তো এটা অ্যাকচুয়ালি অনেকের রিকোয়েস্টেড ভিডিও মানে রিকোয়েস্ট ছিল এই ভিডিওটি করার জন্য এবং যারা নতুন মানে বিন শুরু করছেন হোয়াইট ফিনাইল নিয়ে তারা তাদের এটা খুব কাজের একটা ভিডিও যে তারা অনেকে অনেক সময় কী হয় বেশি জল ইউজ করতে গিয়ে বা বেশি পাতলা যখন হয়ে যায় তখন আপনারা ঘন করতে পারেন না এবং তাদের আপনারা লাভ করতে পারেন না সঠিকভাবে তো বন্ধুরা আপনার জন্য ভিডিওটি যে ফিনাইলটা আপনারা ঠিক করবেন কী করে তো ভিনাইলটা ঠিক করার জন্য আপনাদেরকে থিকনার ইউজ করতে হবে থিকনারটা কী প্রসেসে ইউজ করবেন সেটাকে দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটি করা তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করবো আমরা অবশ্যই এবং তার আগে শুরু করার আগে যে ভিডিওটি আপনারা কাজ করবেন যারা নতুন ভিউয়ার্স এই চ্যানেলটি দেখছেন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা যে বেল নোটিফিকেশান আইকন সেটাকে প্রেস করে দেবেন তাতে কী হবে যে পরবর্তী যে ভিডিওগুলো আমরা রিলিজ করবো সেগুলো যেন আপনাদের ফোনেতে নোটিফাইড হয়ে যান এবং সেটার লাভ আপনারা তুলতে পারেন আর অবশ্যই চ্যানেলটি বা ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কোনো জায়গায় কোনো প্রবলেম হলে কমেন্ট করবেন এবং তার সঙ্গে সঙ্গে ডিসক্রিপশনে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আপনারা বিশেষ ভিডিওটিকে শেয়ার করবেন তাতে আমার জন্য কিছুটা লাভ হয় এবং সাপোর্ট পাবেন আপনাদের কাছে বন্ধুরা বেশি কথা না বলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি লিখে নিয়েছি হোয়াইট ফিনাইল থিকনার এটা হচ্ছে টপিক আমাদের 500 গ্রামের ফর্মুলেশন তা আপনারা দেখছেন আমাদের এখানে আপনাদের সুবিধা ভিডিওটি শুটিং করার জন্য এখানে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস নেবো কী কী লাগবে এই হোয়াইট ফিনাইল থিকনার সেটার জন্য হচ্ছে আপনাদের ডিএম ওয়াটার এই জন্য নেবেন যে ডিএম ওয়াটার দিয়ে কোনো জিনিস আপনার প্রোডাক্ট যদি তৈরি করে রাখেন তাহলে আপনাদের প্রোডাক্টের লংজিভিটি বাড়ে এবং বেশি দিন ভালো থাকে এবার যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা যেসব জল ইউজ করবেন ডিএম ওয়াটার ইউজ করার চেষ্টা করবেন দ্বিতীয়ত যে আমাদের প্রোডাক্ট লাগবে সেটা হচ্ছে কার্বোপল 940 যেটা হচ্ছে আমাদের থিকনার মেন থিকনার এরপর যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ট্রাইথিলামাইন এই তিনটা কিন্তু আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে আমাদের হোয়াইট ফিনাইল থিকনার করতে এবার কোনটা আমরা কতটা পরিমাণে নেবো এবং কীভাবে তৈরি করবো তো প্রথমত আমি যেটা নেবো সেটা হচ্ছে ডিএম ওয়াটার 410 ml বা জিএম যা নেবেন আপনারা ঠিক আছে তো প্রথমত আপনারা নেবেন ডিএম ওয়াটার সেটা হচ্ছে 410 ml কিংবা 410 গ্রাম যেটা আপনি যেভাবে নেবেন আপনাদের সুবিধা মতো আপনারা নেবেন এরপর নেবেন আপনারা কার্বোপল 50 গ্রাম ওকে তাহলে আমাদের ডিএম ওয়াটার হলো কার্বোপল হলো এরপরে যেটা আপনারা নিতে হবে সেটা হচ্ছে ট্রাইথিলামাইন ট্রাইথিলামাইন কত নেবেন সেটা নেবেন আপনার 40 গ্রাম এই তিনটা আপনাদের প্রোডাক্ট মানে ইনগ্রিডিয়েন্টস নেওয়া হয়ে গেলো তো ইনগ্রিডিয়েন্টস নেওয়া হয়ে গেলে কি আমাদের মোটামুটি 500 গ্রামের ফর্মুলেশন আমাদের কিন্তু হয়ে যাবে তো এমনিরা এই যে আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা নিয়েছি এগুলো আমরা কীভাবে ইউজ করবো এগুলো আমরা কী করে ইউজ করবো যেন আমাদের হোয়াইট ফিনাইল থিকনারটা রেডি হয়ে যায় তাহলে প্রথমে কী করবেন একটা কন্টেনার নেবেন প্লাস্টিকের একটা কন্টেনার নেবেন ঠিক আছে একটা স্টারিং রড নেবেন এটা দিয়ে স্টার করতে পারবেন মিক্সি থাকলে আরও বেটার ওকে তো প্রথমে নেবেন ডিএম ওয়াটার 1 নম্বর যেটা আমরা সেটা ডিএম ওয়াটার নিয়ে নেবো এখানে তারপরে আমরা যেটা নেবো সেটা হচ্ছে কার্বোপল 940 2 নম্বর ঠিক আছে এই দুটোকে কিন্তু ভালো করে মিক্স করবে চট করে কিন্তু কার্বোপল মিক্স হবে এটা কিন্তু টাইম নিয়ে মিক্স হতে কার্বোপল যখন টোটালটা মিক্স হয়ে যাবে ভালোভাবে এরপরে দেবেন তখন ট্রাইথিলামাইন 3 নম্বর দিয়ে ভালো করে এটাকে মিক্সি দিয়ে কিংবা স্টাইলিং রড যে আপনারা যেভাবে আপনারা তৈরি করবেন সেটা দিয়ে আপনারা কিন্তু তৈরি করে ভালো করে একটা মিক্সার একটা মিক্সিং মানে একটাই প্রোডাক্ট তৈরি হবে মানে কার্বোপল একটু দেরি করে মিক্স হয় জলের সঙ্গে তাই এটা ভালো করে মিক্স করতে হবে তারপর ট্রাইথিলামাইনে টোটালটাকে ভালো করে মিক্স করে একটাই কিন্তু আপনাদের লিকুইড তৈরি হবে ঠিক আছে যখন আপনাদের একটাই লিকুইড তৈরি হয়ে যাবে তখন আপনারা জেনে নেবেন যে আপনাদের হোয়াইট ফিনাইল থিকনার রেডি ঠিক আছে এবার আপনারা এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের কোনো ধরনের প্রশ্ন এই রিলেটেড এই যে ফর্মুলেশন এই ফর্মুলেশন রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন তার সঙ্গে সঙ্গে হেল্পলাইন নাম্বার থাকবে হেল্পলাইন নাম্বার ডিসক্রিপশানে আপনারা দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আমি আপনাদেরকে এর আগেও বলেছি একটা ভিডিওতে আমি এখন পার্সোনালি কিছু FMCG প্রোডাক্টের উপরে আপনারা কিন্তু ট্রেনিং করাচ্ছি পার্সোনালভাবে আপনাদের ওখানে গিয়ে হয়তো কেউ যদি কল করে তার ওখানে গিয়ে বা তারা যদি মনে করে যেখানে আসবো দুরকমই আমি ট্রেনিং করাচ্ছি তো ট্রেনিংয়ের জন্য আপনারা নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেখানে গিয়ে বিজনেস ইনকোয়ারি নাম্বার সেখানে গিয়ে আপনারা কিন্তু সেই ইনকোয়ারিটা করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা অ্যাপার্ট ফ্রম দিস এখানে আপনাদেরকে বলে দিলাম যে এইভাবে ফর্মুলেশন করবেন তো ফর্মুলেশনটা এইভাবে কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে আর আপনাদের জন্য 20 গ্রাম কিন্তু আপনারা ইউজ করতে পারবেন বা 20 ml আপনারা কিন্তু ইউজ করতে পারবেন পার লিটার 1 লিটার তাহলে কি
20 গ্রাম 1 লিটারের জন্য কিন্তু আপনারা থিকনার ইউজ করবেন 20 গ্রাম 1 লিটারের জন্য 20 গ্রাম কিন্তু ম্যাক্সিমাম আপনারা কিন্তু থিকনারটি ইউজ করতে পারেন তাহলে আপনাদের কিন্তু ফিনাইল থিক আপনারা যেরকম চাইছেন সেরকম কিন্তু আপনাদের থিক তৈরি হবে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদেরকে আবার আমি বলে দিই যে আমি আবার বলছি আপনাদেরকে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশন সেটাকে কিন্তু প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো আমরা আপলোড করবো সেগুলো যেন ফোনে নোটিফাই হয়ে যান আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ